আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো গাইস, আমরা খলিল ভাইয়ের বিয়েতে যেহেতু শাড়ি পরেছি, তাই বিকালের দিকে একটু ঘুরতে আসছি। তো আমি আর আপু আমরা আজকে আসছি হচ্ছে কাতার ন্যাশনাল মিউজিয়াম দেখতে। আমি আর আপু আসছি, এখানে ভিতরে অনেক সুন্দর, আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাছের মধ্যে খেজুর ধরে রয়েছে, আপু এই গাছের খেজুর গুলো সব পাচ্ছে। এটা হচ্ছে কাতার ন্যাশনাল মিউজিয়াম, সবগুলাতে খেজুর গাছে খেজুর ধরে রয়েছে। আমরা ভিতর থেকে কাঠ নিয়ে এখন ঢুকছি। টিকিট নিয়ে আসি, প্রথমে ঢুকে টিকিট নিতে হবে, তারপরে ঢুকতে হবে। এগুলা অনেক পুরনো, ঐতিহ্য ধরে রেখেছে আর কি, কাতারের না, অনেক পুরানো পুরানো জিনিস এখানে। বহু বছর আগের মানুষেরা যারা ইউজ করেছে ওগুলো এখানে রয়েছে। ওখানে কি, ওখানে আরো অনেক আছে। Don't go to Gito, don't go to Gito.
আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকে সবগুলা দেখছি ঘুরে ঘুরে। মুকুট দেখেন, এগুলো সব মুকুট। Thank you.
ভালো করে। কাতারের পুরা ম্যাপ এটা মনে হয়। আমি আর আপু আমরা মিউজিয়ামটা পুরা ঘুরে দেখেছি। দেখে বের হওয়ার সময় বড়বাবুর সাথে হঠাৎ দেখা হয়ে যায়। তো আমরা সবাই মিলে এখন কিছু পিকচার তুলছি। আমরা মিউজিয়াম থেকে এখন বের হয়ে আসছি। তো আমরা আসলে মিউজিয়ামের ভিতরে অনেক কিছুই দেখেছি, অনেক কিছু জেনেছি, অনেক ভালো লেগেছে। আমরা মিউজিয়াম থেকে ঘুরে এখন নাইট্রো রেস্টুরেন্টে ঢুকছি। মিউজিয়াম থেকে আমরা নাইট্রোতে যাচ্ছি, নাস্তা করবো হালকা। কাতারের নাইস্কো রেস্টুরেন্টের বারবিকিউগুলা অনেক মজা হয়। আমরা মেনু দেখে চিকেন বারবিকিউ আর ফিশ অর্ডার করেছি। তো সবাই একসাথে এখন খাবো। আপনারা যারা কাতারে আছেন অবশ্যই ট্রাই করে দেখবেন একবার, নাইস্কোর এই বারবিকিউটা খেয়ে দেখবেন, অনেক মজা।
সো গাইস, আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।